কি দেখে মনে হচ্ছে না কোন রয়্যাল একটা বাড়িতে গিয়েছি? আসলে কিন্তু না, আমরা গিয়েছিলাম আইকাতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এই ভিডিওটা আমার বেশ অনেক দিন আগের করা, অনেক ভিডিও এর মাঝখানে দিয়ে দিয়েছি, এই ভিডিওটা আর দেওয়া হয়নি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আজকে ঘুম থেকে উঠে আজি কাজিয়াকে স্কুলে দিয়ে আমি আর শোয়েব বের হয়ে পড়েছিলাম আইকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আমাদের কিছু জরুরি দরকার ছিল কিছু জিনিসের বাসার, সেগুলো কেনাকাটা করার জন্য। আর যেহেতু সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর আমরা বের হয়েছি, নাস্তা করে নিই, তারপর গেলাম জাহিদ ভাইয়ের কাফেতে আমরা নাস্তা করার জন্য। আর এই ভিডিওটা করা ছিল আমাদের ডিসেম্বর জানুয়ারির দিকে, তো তখন প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই ভিডিওটা করার আগের দিন প্রচণ্ড বরফ পড়েছিল লন্ডনে, তো সেই বরফের ছিটাফোঁটাও আপনারা রাস্তাতে দেখতে পারবেন পুরো ভিডিওটাতে দেখলে। তো সকালে তো এরকম ভারী নাস্তা করা হয় না, আমি আর শোয়েব দুইটা ক্রোসন খেয়ে তারপর আমরা কফি খেয়ে বের হয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে, যেখানে গন্তব্যস্থানে যেখানে আমরা যাব আমাদের ইমার্জেন্সি কিছু জিনিস কেনা দরকার। আর আবার এসে বাচ্চাদেরকে পিক আপ করতে হবে, শোয়েব যাবে আজিককে আনতে, আমি যাবো আজিয়াকে আনতে। যেহেতু আমার দুই বাচ্চা দুই স্কুলে পড়ে, তো একজনকে শোয়েব ড্রপ আপ এবং পিক আপ করে এবং আমি আজিয়াকে ড্রপ আপ এবং পিক আপ করি। তো যাই হোক, আমরা ঝটপট বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপরে নাস্তা টাস্তা করে এখন চলে যাব আইকাতে, কিছু কেনাকাটা করে তারপর আবার চলে আসব, এসে আজি কাজিয়াকে উঠাবো। তো যেতে যেতেই আজকে একটু ভিডিও করলাম, ক্যানেলটা দিয়ে যাচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আশেপাশে বরফ, চারিদিকে বরফ পড়ে আছে। আর আমরা গিয়েছিলাম আইকাতে, সেটা তো আগেই বললাম, তো একদম আইকাতে ঢুকছি। আর আইকাতে ঢুকলে তো যেইটা প্রয়োজন নেই সেটাও কেনা হয় টুকিটাকি, কারণ এমন সুন্দর করে সাজিয়ে রাখে, আর টুকিটাকি ঘরে যে জিনিস মনে থাকে না ওইখানে ঢুকলে মনে পড়ে, এত সুন্দর করে অর্গানাইজ করে রেখেছে আর রাখে ওরা সবসময়। আর আইকাতে গেলে কি অনেক ধরনের নলেজ আসে, অনেকে আসে যে ঘর কিভাবে সাজাবে, কিভাবে ডেকোরেশন করবে, বা কিভাবে কোনটা কোন সাইডে রাখবে, বা কীরকম। আইকিয়াতে গেলে আপনার সব ধরনের মোটামুটি একটা আইডিয়া চলে আসে, এবং অনেকের বাসা ছোট থাকে, অনেকের বড় বাসা থাকে, যে যেভাবে সাজাতে চায় সেরকম করে সাজাতে পারে। তো এইগুলো জিনিস না মাঝে মাঝে দেখতে খুবই ভালো লাগে, আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে, কারণ আমি নিজেও ঘর গোছাতে অনেক পছন্দ করি। আমার এটা একটা এক ধরনের নেশা, যে গেলেই আমার শুধু ঘরের জিনিস কিনতে ইচ্ছে করে এবং ঘর সাজাতে মনে চায়। আর আইকার এগুলো দেখলে আমার খুবই ভালো লাগে, কিছু কিনি আর না কিনি এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখেন আমরা একটা বেডরুমে চলে এসেছি, ছোট্ট একটা রুমের মধ্যে ওরা ডাইনিং স্পেস করেছে, তারপরে ওইখানে পড়ার একটা জায়গা রেখেছে, এখানে সোফা রেখেছে খুব সুন্দর করে সাজানো। তা আমি একটু ঘুরে ঘুরে যেগুলো আমার কাছে খুবই দেখতে ইউনিক লাগছিলো, ভালো লাগছিলো, সেগুলো একটু একটু করে ভিডিও করেছি, কারণ বিশাল বড় আইকা, এখন আমরা কেনাকাটা করব নাকি ভিডিও করব। তো যাই হোক, তারপরও দেখে দেখে লোভ সামলাতে পারছিলাম না, তো একটু একটু করে একটু ভিডিও করছিলাম। তো ভালো লাগছিলো, ঘুরছিলাম দুজনে, একটু টাইম স্পেন্ড করছিলাম, আর বাচ্চাদেরকে স্কুলে দিয়ে খুব রিল্যাক্স মতো শপিং করা যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। বাচ্চারা থাকলে ওরা অনেক ডিস্টার্ব করে, এইটা দাও ওইটা দাও, তো এই জায়গাটা দেখে আমার এত ভালো লাগছিলো, উপরের যে গাছগুলো লাগানো মনে হচ্ছিলো আমার বাসা যদি অনেক বড় হতো আমার বারান্দাটা এরকম করে সাজাতাম। আমার দেখে শোয়েবকে বলছিলাম, খুবই ভালো লাগছিলো, আর কি সুন্দর করে ড্রেস ট্রেসগুলো রেখে দিয়েছে, তো ভালোই লাগছিলো। ঘোরাঘুরি করছিলাম, কেনাকাটা করছিলাম, এটা হচ্ছে বাচ্চাদের সেকশন, বাচ্চাদের ঘুরে ঘুরে। আর আইকার এক রাস্তা দিয়ে ঢুকলে আপনি সব কিছু দেখতে দেখতে আরেক রাস্তা দিয়ে বের হবেন, এই সিস্টেম করে করা। তো আমার যেই প্রয়োজনীয় জিনিসগুলো দরকার সেগুলো আমি দেখছিলাম আর নিচ্ছিলাম, মানে বিশেষ করে গিয়েছিলাম আমি র‍্যাক লাগানোর জন্য, আমার বাসার কিছু র‍্যাক দরকার ছিল সেগুলো, তারপরে টয়লেটের কিছু জিনিস দরকার ছিল এগুলো টুকিটাকি, আর যা পছন্দ হবে কিছু কেনার জন্য। তো এখন আবার ঘুরতে ঘুরতে ফ্লাওয়ার সেকশনে চলে আসলাম, তো যেইখানে যেই উদ্দেশ্যে আইকাতে যাওয়া, তো ওইখানে মন মতো পছন্দ মতো কিছুই পিলে নেই দুই একটা জিনিস বাদে।
তো ওইগুলো নিয়ে ঝটপট আবার ওইখান থেকে বের হয়ে আমরা আরেকটা শপে গিয়েছিলাম। পাশাপাশি আইকার সাথে বিএনকিউ ছিল, সেটাতেও আমরা গিয়েছিলাম। তো ক্যান্ডেল নিলাম, আমি তো খুবই ক্যান্ডেল পছন্দ করি, সব সময় ক্যান্ডেল জ্বালাই সন্ধ্যার পরে আমার বাসাতে। তো সেইখান থেকে অনেকগুলো ক্যান্ডেল নিয়ে নিলাম, ভালো লাগছিল, রিজনেবল প্রাইসেও থাকে সব সময়। তো সব কিছু মিলে এখান থেকে কেনাকাটা শেষ করে এখন নিচে যাব, নিচে গিয়ে পে করে তারপর আমরা গিয়েছিলাম বিএনকিউতে। সেটাও একটু ছোট্ট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানেই। ওই যে বললাম না, খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজায়, দেখতেও খুব ভালো লাগে। তো এখন আমরা নিচে নামছি, নিচে নামার পরে এখানে হচ্ছে সব অরিজিনাল যে গাছগুলো, উপরে তো ছিল আর্টিফিশিয়ালগুলো, এখানে সব অরিজিনাল গাছ, তারপর টুকিটাকি যেগুলো দরকার, এই যে নামছি আর ভিডিও করছি। অনেক ধরনের গাছ থাকে, সামারে অনেক গাছ থাকে, এখান থেকে নিয়ে আসা হয়। আর সোহেব তো খুব বনসাই পছন্দ করে, আমার এখান থেকে দুইটা বনসাই নেওয়া হয়েছিল। এখানে সব গার্ডেনিংয়ের জিনিস, গার্ডেনের যত ধরনের জিনিস দরকার সেগুলো। আর ওই যে বলেছিলাম বরফ পড়েছিল, একদম চারিদিক সাদা হয়ে আছে, এগুলো কিন্তু সব বরফ পড়া। আর এগুলো আর্টিফিশিয়াল গাছ, আর দুই ধরনের সব কিছুই মিলানো, আর্টিফিশিয়াল অরিজিনাল গাছ, তারপর গার্ডেনের যত কিছু দরকার সেগুলো আর সুন্দর করে র‍্যাক র‍্যাক করে রাখা, আইডিয়া দেওয়া যে এইভাবেও ঘর বারান্দা সাজানো যায়, এইভাবেও গার্ডেনিং সাজানো যায়। তো টুকটুক টুকটুক করে ভিডিও করছিলাম। আর আমি গিয়েছিলাম আমার কমোডের এই কেনার জন্য এইটা, তো ওইটা বাসায় ভেঙে গিয়েছিলো, এটা ইমার্জেন্সি দরকার ছিল, তো এইটাই পছন্দ হলো, ব্লু কালারের এইটা, এটা নিয়ে নিলাম। তারপর এখানে ঘুরে ঘুরে একটু ভিডিও করছি, এখন আমি চলে আসছি বিএনকিউতে। বিএনকিউতে এখন ঘুরে ঘুরে একটু ভিডিও করছি, যেহেতু শীত ছিল তখন এই হিটারিংগুলো অন করা ছিল, আর ভিডিও করলাম, দেখতে খুবই ভালো লাগছিল। তো কেনাকাটা শেষে এখন ওই র‍্যাক ট্যাক নিয়ে, তারপর যেগুলো দরকার ছিল টয়লেটের এইগুলো সব কিছু কেনাকাটা করে এখন আবার বাসায় চলে যাচ্ছি। তো আজকে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আমার শপিং ব্লগটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।